রসিয়ে রসিয়ে মনের আনন্দে পান খান অনেকেই কেউ নিয়মিত খান আবার কেউ মাঝে মধ্যে খান পান তো স্বাদ বা মজার জন্যই খেলেন কিন্তু জানেন কি এ পানের রয়েছে কত উপকারিতা সুপ্রিয় সুদী আসসালাম আলাইকুম এস এন পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চমৎকার একটি স্বাস্থ্য টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি স্ক্রিনে আপনারা যে পাতাটি লক্ষ্য করেছেন তা হচ্ছে পান পাতা পান পাতা ছোট বড় প্রত্যেকেই চিনে হয়তো বা অনেকেই জানেন না পানের গুণাগুণ আজকে পানের গুণাগুণ নিয়ে কিছু কথা আপনাদের সাথে আলাপ করব দেহের ক্লান্তি বা স্নায়ুবিক দুর্বলতা কাটানোর জন্য কয়েকটি পান নিই এবং ছেছে রস বের করে নিই সেই রস এক চা চামচ মধুর সাথে মিশিয়ে নিয়ম করে খাই এবং তা মেজিকের মতো কাজ করে অর্থাৎ টনিকের মতো কাজ করে এবং খুব দ্রুত গতিতে খাবার হজম হতে সাহায্য করে আমরা অনেক সময়ই খাবার খেয়ে থাকি এবং খাবারের কিছু কণা মুখে বা দাঁতের ভিতরে লেগে থাকে দাঁতের ভিতরে লেগে থাকা খাবারগুলো পচে ব্যাকটেরিয়া সৃষ্টি করে এবং মুখে দুর্গন্ধ তৈরি করে খালি পান চিবিয়ে খেলে জীবাণুনাশক হিসাবে কাজ করে এবং ব্যাকটেরিয়া জন্ম দিতে পারে না যার ফলে মুখের দুর্গন্ধ ভালো হয়ে যায় এই পান পাতায় যে কত গুণাগুণ তা আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে শেষ করতে পারব না কিন্তু যারা আগেকার সময়ের লোকজন ছিলেন অর্থাৎ আগেকার সময়ের নানি দাদিদের সময়ে যারা ছিলেন তারা পান পাতা দিয়ে অনেক কাজেই করতেন আমার মনে আছে ছোটো সময় আমার পেটে ব্যথা করত অনেক সময় খাবার বেহজবির কারণেও এটা হয়ে থাকতো সেক্ষেত্রে ফ্রেশ একটি পান নিতেন অর্থাৎ নিখুঁত পানটায় কোনো ছিঁড়া ফাটা থাকবে না এবং আগাটাও থাকবে সুন্দর শুয়ার মতো সেরকম ফ্রেশ একটি পান নিয়ে তার মধ্যে কিছুটা সরিষার তেল নিয়ে আমার পেটে মালিশ করতেন অথবা গরম সেঁক দিতেন যদি পেটে নর্মালি মালিশ করতেন সেটাকে চুলার আগুনে পুড়িয়ে দিতেন আর যদি নর্মালি গরম শেক দিতেন তাহলে আর পোড়ানোর প্রয়োজন ছিল না কিছুক্ষণের মধ্যে এক নিমিষে পেটে ব্যথা গায়েব হয়ে যেত এটা ছোট বাচ্চারা যারা কথা বলতে পারে না তাদের জন্য ভীষণ কার্যকারী বেশ কিছুদিন আগেকার কথা আমি কোনো এক কারণবশত ডাক্তারের কাছে গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে আমার বর ডাক্তারকে বলেছিল যে ও অনেক পান খায় তো ডাক্তার বলেছিল পান খেলে কিছু হয় না শুধু জর্দা সুপারিটা না খেলেই হয় পান খেলে গ্যাস্ট্রিক হয় অর্থাৎ গ্যাস থাকে না পান খেলে পেটে বায়ু জমে কম যার ফলে গ্যাস্ট্রিক আলছার সুযোগ পায় না পানের রস হজম করতে সাহায্য করে এবং বদ হজম হয় না ফলে গ্যাস তৈরি রোধ হয় দেখুন এই যে পান আমি হাত দিয়ে চটকিয়েছি কি পরিমাণ এর মধ্যে রস আছে আর রস এই পানেই আছে রসের গুণাগুণ যে গুণাগুণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরোটা বলে শেষ করতে পারবো না যৌন সমস্যা সমাধান করতে পারে পান পাতা এটি একটি পুরনো প্রথা তবে কার্যকর পানের রস যৌন শক্তি বৃদ্ধি করতে পারে একজন বিয়ের সময় আগেকার সময় নতুন বর এবং কনেকে বিয়ের প্রথম রাত্রি পান খেতে দেওয়া হতো আগেকার সময় যখন জন্ম নিয়ন্ত্রণের কোনো খাবার বড়ি ছিল না বা অন্য কোনো পন্থা ছিল না তখনকার সময়ে এ পান গাছের মূল দিয়ে জন্ম নিয়ন্ত্রণ করা হতো যাদের অধিক আকারে সন্তানাদি হয়ে গিয়েছে আর প্রয়োজন নেই বললেই মনে করে থাকেন তারা পান গাছের মূল দিয়ে জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন সেক্ষেত্রে পান গাছের মূল উঠিয়ে ছেচে খালি পেটে খেতে হবে তবে এই ওষুধটি প্রয়োগ করতে হবে চর্মরোগ নিয়ন্ত্রণ করতে পারে পান পাতা কোথাও চর্মরোগ হলে পাচরা হলে সেখানে পান পাতার রস লাগিয়ে দিলে কয়েক দিনের মধ্যেই ভালো হয়ে যাবে তবে প্রতিদিনই একটু একটু করে দিতে হবে কারো শরীরে আচিল হয় আচিল দূর করার জন্য পান পাতার রস ভীষণ কার্যকরী যদি আপনার শরীরে কোথাও আঁচিল সেক্ষেত্রে পান পাতার রস চিবিয়ে প্রতিদিনই আঁচিলের মধ্যে এক থেকে দুবার করে লাগাতে হবে ঠিক এরকম করে সাত আট দিন লাগানোর পরে দেখবেন যে আপনার আঁচিলটি আস্তে করে মিলিয়ে গিয়েছে ক্ষত সারাতে পারে পান পাতা রস বা পান পাতা কোথাও কেটে গিয়েছে বা ক্ষত হয়েছে আঘাত লেগেছে ভালো হচ্ছে না বা নতুন আঘাত আপনি পেয়েছেন তাৎক্ষণিক চিকিৎসার জন্য অবশ্যই একটি পান পাতা বেটে সেই জায়গায় প্রলেপ দিন তাহলে সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এবং আপনি যদি মনে করে থাকেন যে ক্ষতটা অনেক দিন পুরাতন হয়েছে সে ক্ষেত্রেও কয়েকটি পান পেটে প্রতিদিনই সেই জায়গায় প্রলেপটা লাগাতে হবে এতে করে ব্যথাও কমে যাবে এবং আস্তে আস্তে ঘা শুকিয়ে আসবে আর যাদের তাৎক্ষণিক কেটে গিয়েছে সেক্ষেত্রে তাৎক্ষণিক রক্ত পড়া বন্ধ হয়ে যাবে পান পাতা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে পান পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা আমাদের শরীরে যদি ক্যান্সার বাসা বেঁধে থাকে বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি পান পাতা সিদ্ধ করে প্রতিদিন চার মতো লিকার করে কয়েকটি পান পাতা নিন এবং সিদ্ধ করেন চার মতো লিকার তৈরি করেন সেই লিকার সাথে একটা চামচ মধু মিশিয়ে কুসুম কুসুম গরম থাকতেই প্রতিদিনই আপনাকে খেতে হবে দুবেলা তাহলে ক্যান্সার নিরাময় হবে অর্থাৎ আপনার শরীরে ক্যান্সার নিরাময়ের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে তাহলে ভাবন্ত পান পাতা আমাদের শরীরের জন্য কতটা উপকারী আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভীষণ কাজে আসবে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই সুন্দর সুন্দর চমৎকার ভিডিও পেতে শেয়ার করবেন